মাশাআল্লাহ বহু উলামায়ে কেরাম মার সমাবেশ এখানে দেখা যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রদের উৎসাহিত করা, তাদের মেধাকে আরো বিকাশ ঘটানো, তাদের জন্য দোয়া করা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বোর্ডের মাধ্যমে মাশাআল্লাহ আমিও সেখানে ছিলাম, যে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমর্যাদা ঘোষণা করেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয়। এই যে মাস্টার্সের মান, এটা আমরা চাইয়া নেই নেই, ওনারা নিজেদের থেকেই বাস্তবতার আলোকে দিতে বাধ্য হয়েছেন যে কৌমি মাদ্রাসা শিক্ষা বেকার শিক্ষা নয়, এটা অত্যন্ত জরুরি শিক্ষা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কৌমি মাদ্রাসা শিক্ষা না হইলে আমি হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারতাম না, যেটা নিজে ঘোষণা করেছেন কয়েক হাজার উলামার সামনে, যে আমি প্রধানমন্ত্রী হইতে পারতাম না যদি আমি কৌমি মাদ্রাসা শিক্ষার কিছু শিক্ষা লাভ না করতে পারতাম। এই অনেকগুলো বাস্তবতা। আজকে অনেক মন্ত্রী টন্ত্রী আগে শুধু বলতো জঙ্গিবাদ জঙ্গিবাদ, এখন বলে না কৌমি মাদ্রাসায় কোনো জঙ্গিবাদ নাই, শান্তির শিক্ষা থাকলে কৌমি মাদ্রাসায় আসে। আমাদের মাদ্রাসাগুলো গড়িয়া তুলি, আমাদের মধ্যে থেকে যদি অনৈক্য দূর হয়ে যায়, সব যদি ঐক্যবদ্ধ হয়, ওফাকুল মাদারিসুল আরবিয়া এর উদ্যোগে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের শিক্ষার মানও আরো উন্নত হবে ইনশাআল্লাহ। এবং যদি আমাদের ছাত্রদের যথাযথ মূল্যায়ন করা হয়, তাদেরকে যদি বৃত্তি সুন্দরভাবে দেওয়া হয়, যথাযথ মূল্যায়ন করা হলে আমাদের সব কৌমি মাদ্রাসা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইলমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।